তারার বাচ্চা তো নাসারাই হয়, এটা আপনাদের ধারণা। কিন্তু না রে মুসলমান, বিশ্ব নবী তিনি বলেন, كل مولود يولد على الفطرة فأبواه يعبزنه ويمجسنه وينصرنه أو كما قال عليه الصلاة والسلام الله حبيب بولن ওরে দুনিয়ার মুসলমান শুনো যাতে করে কিয়ামতের দিন তুমি আমাকে দোষারোপ করতে না পারো আমার যদি মুসলমানের ঘরে জন্ম হতো তাহলে তো আমি ইসলামটা মেনে নিতাম আমার যদি হাফেজ সাহেবের ঘরে জন্ম হতো তাহলে তো আমি ইসলামটাকেই মেনে নিতাম ওরে দুনিয়ার মানুষ শুনো টনি ব্লিয়ার ঘরে তোমার জন্ম হোক চাই ডোনাল্ড ট্রাম্পের ঘরে তোমার জন্ম হোক এরিয়াল শ্যারনের ঘরেই তোমার জন্ম হোক ভবেশের ঘরে নরেশ মুদি যার ঘরেই তোমার জন্ম হোক না কেন আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্মটা ইসলামের উপরেই দিয়েছেন জোরে কন সুবহানাল্লাহ ফাবুয়াহু এরপরে তার বাবা যদি ইহুদি হয় তাহলে ইহুদির দিকে সে চলে যায় যদি খ্রিস্টান হয় খ্রিস্টানের দিকে যাই নাসারা হলে নাসারার দিকে যাই আমি আপনাকে বুঝাতে চাইলাম রে মুসলমান ইহুদির বাচ্চা ইহুদি হয় খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টান হয় বৌদ্ধের বাচ্চা বৌদ্ধ হয় হিন্দুর বাচ্চা হিন্দু হয় সাঁওতালের বাচ্চা সাঁওতাল হয় আর মুসলমানের বাচ্চা জন্ম নেওয়ার পরেও সেকুলার হয় মুসলমানের বাচ্চা জন্ম নেওয়ার পরে ধর্ম নিরপেক্ষতাবাদের ধ্বজাধার হয় কেন ওর শিক্ষাই ইসলাম ছিল না এই জন্য কথা কি বুঝাইতে পারছি ওর শিক্ষাই কি ছিল না ওর শিক্ষাই ইসলাম না থাকার কারণে ও সেকুলার হয় নাস্তিক হয় ওর নেতাই বলল এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম রক্ত যখন দিয়েছি আরো দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশা ইনশা বক্তব্য সুন্দর আল্লাহ তাকে এই বক্তব্যের বিনিময়ে ইনশা আল্লাহর বিনিময়ে আল্লাহ তাকে জান্নাতের মেহমান করুন সবাই বলেন আমিন আর একটু মহাব্বতে বলেন আল্লাহুম আমিন আর ওই 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 যে বুদ্ধির ঠেলায় মাথার থেকে চুল পালাইছে এ কয় একই আমরা ইসলামের জন্য সংগ্রাম করি নাই আল্লাহ যদি নাকি আমি যদি এবার আসি তাহলে আমি সংবিধান থেকে বিসমিল্লাহ উৎখাত করব কেন শিক্ষাতে ইসলাম ছিল না জোরে বলেন কথা ঠিক কিনা শিক্ষাতে ইসলাম ছিল না যে জন্য আজকে সংবিধানের উপরে সে হাত দেয় যে জন্য আজকে তারা মানচিত্রেও হাত দেয় আজকে দেশবিরোধী শক্তির সাথে আতাত করে দেশবিরোধী শক্তির সাথে মিলেমিশে আজকে দেশের বিরুদ্ধে তারাই ষড়যন্ত্র করে কথা কন মুসলমান ঠিক না বেঠি আল্লাহ তাআলা জাতিকে বুঝার তৌফিক দান করুন সবাই পড়েন আমিন একটু মহাব্বতে কালেমা পড়েন লা ইলাহা কত বাজে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান ভাইরা রে আমার আমরা কেমন এক শিক্ষার কথা আপনাকে বলছি শুনেন খুব ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহর নবী বলেন তাবাররাক বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহ ওয়া খারাজান আল্লাহর হাবিব বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহর কোরআন থেকে বরকত হাসিল করো জোরে কোন সুবহানাল্লাহ জোরে বলেন বরকত কোথায় আছে কোরআনে জোরে বলেন বরকত কোথায় আছে কোরআনুল কারিমে বরকত আছে কোরআনের বরকত কেমন সব চোখ দিয়ে কোরআনের বরকত দেখা যায় না কোরআনের বরকত দেখতে হলে অবশ্যই কোরআনওয়ালা দুটো চোখ থাকা লাগে ঠিক কিনা কেমন করে কোরআনওয়ালা দুটো চোখ থাকা লাগে ছোট্ট একটা উদাহরণ দেই শুনেন এক মহিলা
রত্ন গর্ভা, রত্ন গর্ভা তো আমাদের দেশের নায়কের মা, কথা বলেন ঠিক কিনা, আস্তাগফিরুল্লাহ বলবেন না, রত্ন গর্ভা তো আমাদের দেশে, রত্ন গর্ভ মহিলা তো ওই মহিলা যেই মহিলা ছেলে ক্রিকেটার এক ম্যাচে 50 রান আর এক ম্যাচে 0 রানে আউট, ব্যাটাস করে ক্যাচ উঠে আউট, এই ক্রিকেটারের আম্মা নাকি আমার দেশে রত্নগর্ভা, নায়কের আম্মা আমার দেশে রত্নগর্ভা, ঠিক কিনা মুসলমান ভাই আমার? তো এরকম এক রত্নগর্ভার তিন ছেলে, জোরে কন কয় ছেলে, আমি বলেছি এক ঘন্টার ভিতরেই শেষ করব, আপনারা ধৈর্য হারাবেন না, কিন্তু চলে যাবেন না, আপনারা যদি আমাকে ফেলে যান আমার দুঃখ হবে, আফসোস হবে, কেন যাবেন আপনি, আপনি তো আমার ভাই, আমি যদি আপনারই ভাই হতাম তো আপনি কি আমাকে না নিয়ে বাড়ি যেতেন? তো আপনাকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই আর আপনি আমাকে ফেলে চলে যাবেন কেন? একটু বসেন, এক ঘন্টার ভিতরেই শেষ করব ইনশা। বলছিলাম রত্নগর্ভা মহিলার তিন ছেলে, জোরে বলেন কয় ছেলে? এক ছেলে ইঞ্জিনিয়ার, আরেক ছেলে ভূতত্ত্বের বিজ্ঞানী, আরেক ছেলে হলো ডাক্তার, তিন ছেলে। তো দুই ছেলে দেশে আছে, এক ছেলে কানাডাতে গেছে ওই MBBS FCPS এপার্সিয়াস ডিগ্রি নিতে, তো মা অসুস্থ, রংপুর মেডিকেলে নিয়ে গেছে, এই পরীক্ষা সেই পরীক্ষা, দু চারটা পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষার রিপোর্টগুলো দেখে বলছে এই ওষুধগুলো লিখলাম তোমার আম্মাকে 22 দিন পরে নিয়ে আসবা, কয়দিন? 22 দিন পরে নিয়ে আসবা। এখন ওষুধ খাচ্ছে ডাক্তার ছেলেটা, কদিন পরে বাড়িতে আসছে, আসার পরে বলছে মা তোমার অসুস্থ, তোমার অসুস্থতার খবর শুনেই তো আমি আসলাম মা, দেখি তোমার রিপোর্টগুলো। মা এখন বলছে বাবা ওই যে খাটের পিছনে তোষকের নিচে দেখ, ওখানেই পাবি, রিপোর্টগুলো বের করে দেখার পরে ছেলেটা বড্ড একটা শ্বাস নিয়ে বলছে আহ। এখন ওই দুই ভাই বলছে ভাই কিরে এত বড় শ্বাস নিচ্ছিস কেন? বলে শোন আমার মায়ের ক্যান্সার হয়েছে। কি হয়েছে? ক্যান্সার। মুসলমান ভাইরা রে আমার, ক্যান্সারের রিপোর্ট দেখতে যেমন মেডিকেল সায়েন্সের বিদ্যা লাগে, ভূতত্ত্বের বিজ্ঞানী ভূতত্ত্বের বিজ্ঞান দিয়ে যেমন মেডিকেলের রিপোর্ট দেখা যায় না, প্রকৌশলী বিদ্যা দিয়ে যেমন মেডিকেলের রিপোর্ট দেখা যায় না, ওরে মুসলমান মেডিকেলের রিপোর্ট দেখতে হলে যেমন করে মেডিকেল সায়েন্স জানা লাগে, আল্লাহর কোরআনে বরকত আছে এ কথা জানতে কোরআনওয়ালা দুটো চোখ হওয়া লাগে, কোরআনওয়ালা চোখ ছাড়া আল্লাহর কোরআনের বরকত দেখতে পারে না? আল্লাহর কোরআনে বরকত আছে, প্রখ্যাত একজন শাসক যার নাম ছিল সম্রাট শাহজাহান, ওরে মুমিন সম্রাট শাহজাহানের আমলে খুব ভালো করে শুনেন একটা মজার ঘটনা, খুব সুন্দর করে বলে দিয়ে যায়। এক ভিক্ষুক ভিক্ষা করে, কতিপয় যুবক ভিক্ষুককে ডেকে বলেন চাচাজি দীর্ঘ সময় ধরে আপনাকে তো আমরা ভিক্ষা করতে দেখি, এখন তো আপনার বয়স হয়ে গেছে, বয়সের ভারে চরাফিলে আপনার বড় কষ্ট হয়, চাচা সম্রাটের দরবারে যদি আপনি চলে যান সম্রাট আপনাকে মোটা অঙ্কের দিবে, আর কোনোদিন ভিক্ষা বৃদ্ধি করা লাগবে না। মুসলমান ভাইয়েরা রে আমার, ভিক্ষুক চাচা খোঁজ নিয়ে সম্রাট শাহজাহানের দরবার পর্যন্ত যেতেই সম্রাট শাহজাহানের দারোয়ান বলে কই যাও, ভিক্ষুক কই সম্রাটের দরবারে যাই, গেটম্যান দারোয়ান কই শোনো তোমার সম্রাট তার সম্রাটের সাথে দেখা করতে গেছে, জোরে জোরে কন সুবহানাল্লাহ, সম্রাটের সম্রাটকে, আরো জোরে বলেন সম্রাটের সম্রাটকে,
আর আমার দেশের সম্রাটের সম্রাটের নাম হলো নরেন্দ্র মোদি। ভুল বলি নাকি? আর মুসলমান কথা কন ভুল বলছি নাকি? নরেন্দ্র মোদি কেন আপনার নেতা হলো? খুব ভালো করে শুনেন, আল্লাহর রাসূলের একটা হাদিস শুনিয়ে দেই। মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। মুসলমান ভাইরা রে আমার, নরেন্দ্র মোদির সাথে আপনার এত মহাব্বত, আপনি কি জানেন না গুজরাটে মুসলিম অমুসলিম দাঙ্গা বাজাইয়া আমার কয়েক হাজার মুসলমানের ঘর বাড়ি পর্যন্ত ভেঙে দিয়েছে ওই মোদি? আরো আসতে বলেন মুসলমান ভাইরা রে আমার, ঘরে আগুন দিয়েছে মুসলমানের নরেন্দ্র মোদি। মুসলিম মুসলিমা বোনের ইজ্জত হরণ করেছে ওই নরেন্দ্র মোদির কুলাঙ্গার বাহিনী। অতএব তুমি শুনে নাও, তুমি যদি নরেন্দ্র মোদিকে আম দিয়ে আর ইলিশ দিয়ে বন্ধু বানাতে চাও বানাও, তবে শোনো, সেও যাবে জাহান্নাম, তুমিও যাবা জাহান্নাম। হকীকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়, নমি হোয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বহর খারে কে বাসি বা খোদা বাস, তিস্তে দুনিয়া আজ খোদা গা ফেলবুদাম, নকর নাই নকর মা আনমায়সু। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে স্পষ্ট ভাষায় বুঝে নেন, আম দেন ইলিশ দেন যাই দেন বন্ধু বানান, তবে তার সাথেই থাকা লাগবে। ও মুসলমান ভালো করে বুঝেন, এত কিছু দিলেন এরপরেও আমার দেশের বিজিবি কেন তারা হত্যা করে? কেন হত্যা করে বলবো, আপনি কি শুনবেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওদেরকে তোমরা মনে করো, ওদেরকে তোমরা মনে করো ভিন্ন ভিন্ন, তাহাসাবুহুম জামিআও ওয়া কুলুবুহুম শাত্তা, ওদেরকে তোমরা মনে করো ইহুদি, ওদেরকে তোমরা মনে করো বৌদ্ধ, ওদেরকে তোমরা মনে করো খ্রিস্টান, ওদেরকে তোমরা মনে করো হিন্দু, কিন্তু শোনো, তোমার ইসলামকে খতম করতে ওরা সবাই এক, ইসলামকে খতম করতে ওরা সবাই এক। তুমি ইসলামে ঢুকো নাই, ইসলাম জানো না, তাই তুমি ওদেরকে আপন মনে করেছ। মুসলমান ভাইরা রে আমার, মুসলমান ভাইরা রে আমার, কথাগুলো খুব ভালো করে বুঝবেন। এবার বলল আমার সম্রাট তার সম্রাটের সঙ্গে দেখা করতে গেছে। ও মুসলমান বলেন তো, সম্রাটের যিনি সম্রাট তার নাম কি? আর একটু জোরে বলেন, তার নাম কি? আল্লাহ। ও মুসলমান ভাই আবার, এবার ভিক্ষুকের আর বুঝতে বাকি রইল না সম্রাটের সম্রাটকে। এক পা দুপা করে মসজিদের সামনে দাঁড়ালেন, নামাজ শেষ হয়ে গেছে ততক্ষণেই সম্রাট আল্লাহর দরবারে হাত তুলে ডেকে ডেকে বলে, রব্বুল আলামিন আল্লাহ, আমার বাণিজ্য খাতে কোটি কোটি টাকার ঘাটতি। রব্বুল আলামিন আল্লাহ, স্বরাষ্ট্র ডিপার্টমেন্টে কোটি কোটি টাকার ঘাটতি। রব্বুল আলামিন আল্লাহ, মানে আল্লাহ শিক্ষা খাতে কোটি কোটি টাকার ঘাটতি। রব্বুল আলামিন, কার কাছে হান, কার কাছে ঋণ চাইব? যার কাছে ঋণ চাইব তো সেই তো আবার আমার উপরে একটা না একটা লুলুব জিহব্বা বিস্তার করে দেবে। রব্বুল আলামিন আল্লাহ, কারোর কাছে ঋণ না চেয়ে তোমার কাছে ধর্ণা দিতে এসেছি। রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমার দেশের যাবতীয় অভাবগুলোকে তোমার বরকত দিয়ে দূর করে দাও। মুসলমান ভাইরা রে আমার,
এই দোয়া শেষ করে সম্রাট মসজিদ থেকে বের হচ্ছে ভিক্ষুক সম্রাটকে বলে চাচা সম্রাট আসসালামু আলাইকুম সম্রাট বলে ওয়া আলাইকুমুস সালাম চাচা বলে সম্রাট গেলাম সম্রাট ডেকে বলেন চাচা মনে হয় আপনি কষ্ট পেয়েছেন মনটা আপনার খারাপ দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার জন্য ভিক্ষুক কয় না 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 সম্রাট না আমি বুঝতে পারলাম আমার তো অভাব মাত্র 1 কেজি আটা আর 1/2 কেজি তরকারি আর সম্রাটের অভাব হলো সম্রাটের অভাব হলো কোটি কোটি টাকা ওরে মুসলমান সম্রাট যেই মালিকের কাছে কোটি কোটি টাকার অভাবের কথা বলতে পারে আমি ফকির আজ থেকে আর কোনোদিন কোন সম্রাটের কাছে চাইবো না জীবনের সব চাওয়া চাইবো যার কাছে তার নাম জোরে বলেন তিনি কে মুসলমান ভাইরারে আমার এই জন্য বলছিলাম ভূতত্ত্বের বিজ্ঞান দিয়ে মেডিকেল রিপোর্ট দেখা যায় না ওরে মুসলমান প্রকৌশলী বিদ্যা দিয়ে মেডিকেলের রিপোর্ট দেখা যায় না ক্যান্সার রিপোর্ট দেখতে হলে যেমন মেডিকেল সায়েন্স জানা লাগে আল্লাহর কোরআনে বরকত আছে এটা জানার জন্য অবশ্যই কোরআন ওয়ালা মুসলমান হওয়া লাগে আল্লাহর কোরআনে কেমন বরকত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض الله رب العالمين বলেন আমি তোমার এমন আল্লাহ আমার কোরআনটাকে তোমরা যদি মেনে নাও কুরআন দিয়া তুমি যদি তোমার দেশ চালাও সমাজ চালাও রাষ্ট্র চালাও আমি রব্বুল আলামিন আল্লাহ আমার আসমান এবং জমিনের সমস্ত রহমত এবং বরকতের দরওয়াজাগুলো খুলে দেব জোরে জোরে কোন সুবহানাল্লাহ ও মুসলমান ভাই আমার তাই তো কোরআন বরকতের এই জন্য আমরা কোরআন দিয়া নামাজ পড়ি ও মুসলমান ভাই আমার কোরআন দিয়া নামাজ পড়ার কারণে ওই মসজিদে সন্ত্রাস নাই কোরআন দিয়া রোজা রাখি এই জন্য ইফতার মাহফিলে সন্ত্রাস নাই ও মুসলমান ভাই আমার কোরআন দিয়া যাকাত দেই এই জন্য যাকাতের জায়গায় আমাদের কোনো সন্ত্রাস নেই তবে মুসলমান শিক্ষাঙ্গনে কোরআন ভিত্তিক শিক্ষা নেই এই জন্য শিক্ষাঙ্গনেও সন্ত্রাস কথা কন মুসলমান ঠিক না বেটি শিক্ষাঙ্গনে কোরআনের শিক্ষা নাই এই জন্য শিক্ষাঙ্গনেও টেন্ডারবাজি ওরে মুসলমান ভাই আমার শিক্ষাঙ্গনে কোরআনের শিক্ষা নাই এই জন্যই তো শিক্ষাঙ্গনে ধর্ষণ কথা কন ঠিক কি না কারা কারা কথাগুলো শুনবেন না চলে যাবেন আরেক আরো 10টা মিনিট শুনবেন কি শুনবেন না ও মুসলমান শুনবেন কি শুনবেন না যারা যারা শুনবেন ও মুসলমান ভাই আমার আমি আর দেরি করব না যারা যারা কোরআনের কথাগুলো শুনবেন তারা একটু খেয়াল করেন আজকের এই মাদ্রাসা এখানে কোরআনের শিক্ষা দেওয়া হয় বাপজান আমার যে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা এদেশের মাটিতে এই ব্যবস্থা যদি চলতেই থাকে রে মুসলমান আপনার জানাজা পড়াবে ওই মানুষটা আপনাকে খুঁজতে হবে ঠিক না বেঠি ওরে মুসলমান আমার দেশের এমপি ও মুসলমান আমার দেশের এমপির জানাজা হোক কোরআন দিয়ে আমরা চাই আমার দেশের মন্ত্রীর দোয়া হোক হোক কোরআন দিয়ে এটাও আমরা চাই আমার দেশের পুলিশের জানাজা হোক কোরআন দিয়ে এটাও আমরা চাই আমার দেশের ওসির জানাজা হোক কোরআন দিয়ে এটাও আমরা চাই আমার দেশের এডিসি ডিসি এসপির দোয়া হোক কোরআন দিয়ে রুহের মাগফেরাত কামনা হোক কোরআন দিয়ে এটাও আমরা চাই তবে মুসলমান এটা স্কুল থেকে আর পাওয়া যাবে না এটা কলেজ থেকে আর পাওয়া যাবে না ওরে মুসলমান ভাই আমার যদি জাতির জানাজা পড়ার জন্য লোক তৈরি করে যেতে চান অবশ্যই আপনাকে এই মহিউস সুন্নাহ মাদ্রাসায় আসতে হবে বিকল্প কেউ নাই কিচ্ছু নেই বিকল্প এখানেই আসতে হবে সবাইকে নইলে জানাজা পড়ার মানুষ খুঁজে বেড়াতে হবে
মুসলমান ভাইরারে আমার এই জন্য আমি বলেছিলাম কোরআনের শিক্ষার ঘরে প্রবেশ করতে হবে শিক্ষা নামক ঘরে যদি আমরা কোরআন দিয়ে প্রবেশ করি ইসলাম দিয়ে প্রবেশ করি তাহলে সমাজ থেকে দূর হয়ে যাবে ফিতনা ফাসাদ সমাজ থেকে দূর হয়ে যাবে অশান্তি সন্ত্রাস চাঁদাবাজি ধর্ষণ লুণ্ঠন সব বন্ধ হয়ে যাবে ও মুসলমান ভাই আমার এই জন্য আল্লাহর কোরআন দেখতে আমার বড় মনটা চাই গো তিনটি কারণে আল্লাহর পৃথিবী দেখতে আমার মনটা চাই তার একটি কারণ হলো যেই মানুষগুলো আমার সামনে বসে আল্লাহর কোরআন শুনে তাদেরকে দেখতে মন চাই দুই নম্বরে মুসলমান আল্লাহর কোরআন দেখে দেখে পড়তে আমার মন চাই ওরে মুসলমান এই জন্য কোরআন দেখে দেখে পড়তে মন চাই যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না জোরে কন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেন কতদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না যতদিন পর্যন্ত পৃথিবীর কোন কোণে একটি মানুষ আল্লাহ আল্লাহ বলার মতো থাকবে ততদিন আল্লাহ পৃথিবী ধ্বংস করবে না ও মুসলমান ভাই আমার আল্লাহ আল্লাহ যারা বলে তারা কোরআন ওয়ালা নাকি নাস্তিক কবাদ তারা সবাই কোরআনওয়ালা ও বাপজান আমার অতএব কোরআনওয়ালাদেরকে জিন্দা রাখতে হবে মাদ্রাসাগুলোকে আপনাদের পাশে রাখতে হবে ভালোবাসতে হবে ও মুসলমান ভাই আমার যতজন মুসলমান এই প্যান্ডেলে বসে আছেন আমি আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাবো দুয়ার পূর্বে এমন কোন মুসলমান আছেন যেই মুসলমানটা এই মাহফিলে আমার হাতে এসে মুসাফা করে বলে যাবেন হুজুর আমি আল্লাহর কোরআনের সাথে আছি 1000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের সাথে আছি 500 টাকা দিয়ে আল্লাহর কোরআনের সাথে আছি 200 টাকা দিয়ে আল্লাহর কোরআনের সাথে আছি 5000 টাকা দিয়ে এমন দু চারজন মুসলমান 3-4 মিনিটে পাওয়া যাবে নাকি কি বলেন যাবে তিন চারজন মুসলমান পাওয়া যাবে কি আল্লাহর কোরআনের জন্য কেউ যদি পারেন যাই হোক আমি বলেছিলাম 1 ঘন্টা আমার 1 ঘন্টা সময় কিন্তু অলরেডি হয়েও গেছে হয় নাই হয় নাই কি বলেন 1 ঘন্টা হয় নাই 1 ঘন্টা হয়ে গেছে সুতরাং আমি আর আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না আলোচনাকে আর প্রসারিত লম্বা করতে চাচ্ছি না মুসলমান ভাই আমার আমরা এখনই সবাই দোয়া করবো ইনশা ইনশা আল্লাহ যারা মোনাজাত করবেন তারা করবেন যারা করবেন না চুপচাপ বসে থাকবেন মোনাজাত শেষে আপনারা সবাই আমার হাতে যা পারেন খালি হাতে নয় 10, 20, 50, 30, 100, 200 যা পারেন দিবেন আর বাড়ি চলে যাবেন ইনশা আল্লাহ দেরি করবেন না তখন মোনাজাতের পরে সবাই দিবেন আপনাদের সবার সাথে ওই যে মুসাফা করবো আর আমার আল্লাহকে বলবো রব্বুল আলামিন আল্লাহ তোমার যত বান্দার সাথে হাত মিলাইছি এই ডান হাতে তুমি আমল নামা দিয়ে দিও সবাই পড়ে না আমিন আল্লাহ যতজন আমার হাতে টাকা দিয়ে হাত মিলাইছে তাদের হাতগুলোকে আল্লাহ তুমি তোমার জান্নাতের বরকত দিয়ে হাত মিলাই দিও জি বারাকাল্লাহ মেহেরুল্লাহ শাহ ফকির 200 টাকা দিয়েছেন তো কি দোয়া করে দিব না জি দোয়া করে দিব দোয়ার পরে আপনারা সবাই 200, 100, 500 যা পারেন আমার হাতে দিয়ে যাবেন আমি অন্ধ মানুষ প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করব আল্লাহ যেন আপনাদের সবার জীবনের গুণাগাতাগুলো মাফ করেন সবাই হাত তুলেন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين